বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের তলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ফুড কোর্টের দোকান হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ত্রিমাত্রিক রবিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানের দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ রফিক মেয়র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন এ সময় তিনি বলেন এটাকে আমরা অত্যাধুনিক শিক্ষা নিয়ন্ত্রিত মানুষকে আমরা রূপান্তর করতে চাই এবং সেই কারণে প্রত্যেকটা এখন হচ্ছে এছাড়া অন্যান্যদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলরগণ সিটি কর্পোরেশনের সিফ ইঞ্জিনিয়ার সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও দিলশাদ দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাস মোহাম্ম নাজিমুদ্দিন সিনিয়র সহ আলহাজ আলী নেওয়াজ চৌধুরী সহসভাপতি আলহাজ নূর আলম দপ্তর সম্পাদক কুশেত আলম সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ ত্রিমাত্রিক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বয়ে ফুড জোন হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয় জানিয়ে সমিতির প্রতিনিধিগণ জানান আপনারা জানেন এই মার্কেট যে দু সালে আপনার মাননীয় মেয়র সাবেক মেয়র আল্লাহ এ বিহদ্দিন চৌধুরী উদ্বোধন করেছিলেন আজকে মার্কেট প্রতিষ্ঠা করার কারণে আজকে আমাদের এখানে একটা রুজি রোজগারের ব্যবস্থা হয়েছে তার জন্য আমি সাবেক মেয়র আল্লাহ আবি মহুদ্দিন চৌধুরীর আমি আত্মার মাতফারত কামনা করছি এবং সাথে সাথে বর্তমান মেয়র ডাইনামিক মেয়র আলহাস এই আজমন আসুদ্দিন সাহেবকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার মালিক সমিতির পক্ষ থেকে এবং এখানে যারা ব্যবসায়ী মালিক এবং কর্মচারী ভাইদের পক্ষ থেকে কারণ পঞ্চমতলাটা এতদিন ওকে দুশো পরিছিল। যার এই যে উনি আজকে ওখানে ফুটকুট করে একটা নান্দনিক অবস্থায় নিয়ে যাচ্ছেন আইটি মন্ত্রণালয়ের অধীনে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহযোগিতায় যে আইটি একটা ভিলেজ এখানে পুরো হচ্ছে কাজ হচ্ছে পুরো চট্টগ্রাম অঞ্চলটাকে পুরা চট্টগ্রাম শহর এবং পুরা চট্টগ্রামকে একটা পরিবর্তন নিয়ে আসবে বিশেষ করে আমাদের যারা যুব সমাজ আছেন সেই যুব সমাজে কম্পিউটারাইজ করে এবং আধুনিকায়নের জন্য এবং আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের চট্টগ্রাম শহরকে একটা আলোকিত একটা আলো ছড়ার মতো দিবে যেইটা আলো বাংলাদেশ ছড়িয়ে এবং বিদেশেও চলে যাবে সেটা আমরা চাই সামনে দিয়ে গিয়ে যেতে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কার্য পরিষদ পক্ষ থেকে জানাল হাসা আজম নাসিরুদ্দিন সাহেবকে সমন্বয়ে আজকের এই ফুট জুন এই জুনের সাইডটা দোকান থাকবে এর সাথে সাথে থাকবে আপনার সিনেপ্লেক্স থাকবে জুন থাকবে এবং আমরা আশা করছি এটা চট্টগ্রামের সর্ববৃহৎ একটা কির্জন এবং সম্পূর্ণ শীতাতব নিয়ন্ত্রিত কীরজুন এবং এটা একতলা থেকে পাঁচতলা পর্যন্ত পুরোটাই পর্যায়ক্রমে আমরা এসি এসি করার জন্য মেয়র মহোদয় সম্মতি প্রকাশ করেছেন চট্টগ্রামের আগ্রাবাদ থেকে মঈনুদ্দিন আকবর সিটি টিভি